নমস্কার, আমি ডক্টর ডাইরেক নারায়ণ লেখরাতে, কর্নিয়া রিফ্র্যাকটিভ সার্জন। আজকে আমরা কোভিড আর কোভিডের যেটা চোখে এফেক্ট হতে পারে ওটার উপরে কথা বলব। নাও, দেড় বছর থেকে কোভিড ইনফেকশন যেটা চলছে, প্যান্ডেমিক যেটা চলছে, প্রায় অনেকদের ক্ষতি হয়েছে, অনেকের হসপিটালাইজেশন হয়েছে, কিন্তু তবুও কোভিড ইনফেকশনে 99% লোকগুলো বেরিয়ে আসে। কিন্তু কোভিড ইনফেকশনের পরে কি, ওটাই আমরা আজকে জানব। একটা হচ্ছে জেনারেলাইজড পোস্ট কোভিড সিমটমসগুলো, যেটা আমরা ইউনো ইটস ইম্পর্ট্যান্ট টু রিমেম্বার কি যখন কোভিড ইনফেকশন হয়েছে তখন আমাদের ইমিউনিটি ও ভাইরাসের সঙ্গে ফাইট করেছে। ওটার জন্য কি হয়, প্রায় অনেক ভেগ সিমটমস যেটা আমরা বলি জেনারেলাইজড বডি এক, মানে হাত ব্যথা, পা ব্যথা, অনেকবার মাথা যন্ত্রণা, এটা হতে পারে। চোখেও যদি আমরা চোখে দেখি ওটাতেও অনেক ভেগ সিমটমস, মানে স্পেসিফিক সিমটমসগুলো অনেকবার থাকে না। ওটার মধ্যে আমরা দেখেছি কি অনেক লোকগুলো প্রায় চোখ ব্যথা হচ্ছে, না টায়ার্ডনেস ফিল করছি, না ইউনো মাথা যন্ত্রণা না হচ্ছে। আর আমি ইউনো অনেক আগে আমি 3-4 ঘন্টা কম্পিউটারের সামনে বসতে পারতাম, কিন্তু এখন আমি 1 ঘন্টা ইয়া ইউনো 1.5 ঘন্টা থেকেই আমি কাজ করতে পারছি, ওটার উপরে আমি কাজ করতে পারছি না। তো এগুলো হচ্ছে জেনারেলাইজড সিমটমসগুলো যেটা আমরা দেখছি কোভিডের সঙ্গে আর ইউনো কোভিড অ্যান্ড রিলেটেড টু দাই। দ্বিতীয় হচ্ছে অকুলার সার্ফেস। অকুলার সার্ফেস মানে যেটা আমরা চোখের উপরি ভাগটা বলি, যেটা সাদা ওটা কনজেন্টাইভা, আর আরেকটা যেটা সামনের ইউনো চোখের সামনে ভাগটা যেটা কর্নিয়া, এটাতে অনেক লোকগুলো আসছে প্রায় সিমটমস যেটা ইউনো চোখ জ্বালা হচ্ছে, জল আসছে, না চোখ লাল হচ্ছে, এটা অকুলার সার্ফেস সিমটমস, মানে বার্নিং সেন্সেশনের মতন এরকম সিমটমসগুলো পেশেন্টরা আসছে। এটা ইম্পর্টেন্ট কেন কি, পোস্ট কোভিড রিলেটেড ড্রাই আইস, মানে এই যে সিমটমস আমরা বললাম ওটাও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এটা যদি আপনারা চোখের হসপিটালে আসেন দিলে আমরা ইভ্যালুয়েট করে প্রায় অনেকের পেশেন্টে ড্রপস দিলেই যথেষ্ট থাকে। কিন্তু তবুও ড্রপস যদি না কাজ করে, অ্যাডভান্সড ম্যানেজমেন্ট অপশনস যেটা আমরা বলি আই লাইট থেরাপি, না লিপি ফ্লো থেরাপি, এইগুলো অপশনসও আছে যেটা আমরা এই সব অকুলার সার্ফেস রিলেটেড প্রবলেমস কোভিডের পরে যেটা প্রায় আমরা দেখি ওটাও ট্রিট করা যায়। নাও আরেকটা আমরা যে কমনলি দেখি কি পেশেন্টগুলো আজকাল আসছে গ্লেয়ার, মানে লোকগুলো ইউনো যদি বাইরে যায় আর যে ইউনো হেডলাইট, গাড়িদের হেডলাইট, ওটা অনেক মানে যদি চোখের উপরে আসে ওরা সহ্য করতে পারছে না। গ্লেয়ার কিসের জন্য হয় এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। না যখন আমরা দূরের কিছু জিনিস দেখছি, দ্য রেজ অফ লাইট, যেসব রেজ আসছে ওটা আমাদের কর্নিয়া, ওরপরে লেন্স, ওরপরে রেটিনাতে চলে যায়। নাও এটা কর্নিয়া আর লেন্স, না চোখের সামনে ভাগটা আর লেন্সের একটা সিঙ্ক্রিনি থাকে, একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, এটা কাজ করলেই ভালো করে দেখা যায় আর স্পষ্ট করে দেখা যায়। অনেকবার আজকাল কি দেখা যাচ্ছে, পোস্ট কোভিড রিলেটেড স্ট্রেস, মানে কোভিড ইনফেকশন হয়েছে, ফেটিগ হচ্ছে, কিন্তু অনেকবার লোকের পোস্ট কোভিড রিলেটেড স্ট্রেস না চিন্তাও থাকে। ওটার জন্য কি হয়, এটা যে এই যে সিঙ্ক্রিনি, এটা আমরা বলি অ্যাকমোডেশন, লেন্সের আর চোখের সামনে ভাগটা, ওটা অনেকবার ভেঙে যায়। এটার জন্য কি হয়, প্রায় লোকগুলো মাথা যন্ত্রণা, সিস্টেম দেখতে পাচ্ছে না, গ্লেয়ার যেটা আমি বলছিলাম, এই সিমটমসগুলো নিয়ে আসে। এটা কেন ইম্পর্টেন্ট, কেন কি এটা এইসব সিমটমসগুলো ড্রপসে যাবে না, এগুলো এই সিমটমসগুলো আমরা একটা ইভ্যালুয়েশন করে প্রায় এক্সারসাইজ আমরা শিখে এটা আমরা ট্রিট করি। তো গ্লেয়ার আর একটা অ্যাসপেক্ট যেটা পোস্ট কোভিড ইউনো লোকগুলো প্রায় আসছে আমাদের সেন্টারে। নাও আরেকটা জিনিস যেটা অনেকরা আমাদেরকে জিজ্ঞেস করে কি আমার কোভিড ইনফেকশন হয়েছে কিন্তু আমার সার্জারি ডিউ আছে, চোখের সার্জারি ডিউ আছে, আমরা কি করব, ক্যান বি প্রসিড উইথ দ্য সার্জারি। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যদি কোভিড ইনফেকশন হয়েছে, 1 মাস ইয়া ইউনো 2-3 সপ্তাহের মধ্যে প্রায় কোনো অপারেশন, চোখের অপারেশন করা যায়, ওটা ইলেকটিভ সার্জারিজ আমরা বলি, যেটা ক্যাটারাক্ট সার্জারি হয়, ল্যাসিক সার্জারি, রিফ্র্যাক্টিভ সার্জারি হয়, কর্নিয়া সার্জারি, না রেটিনা সার্জারি, এগুলো আমরা সব কোনো প্রবলেম নেই কি আমরা ইউনো প্রসিড করতে পারি না, তো দের ইজ নো প্রবলেম ইন প্রসিডিং উইথ দিস সার্জারিজ। নাও আর একটা অ্যাসপেক্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারিজ। নাও অনেকবার আমরা চোখের অপারেশন ডিলে করতে পারি না, এই সিচুয়েশনে ইট ইজ ইম্পর্টেন্ট কি আমরা ডিলে না করে ইমিডিয়েটলি প্রসিড করি। তো ইমার্জেন্সি সার্জারিজ যদি দরকার হয়, ডিলে আপনি করবেন না, প্লিজ গেট ইন টাচ উইথ ইউর আই ডক্টর
ওরা আপনাকে গাইড করে যদি দরকার হয় ইমিডিয়েটলি আপনার সার্জারি দরকার হতে পারে। তো ফাইনালি যে আমরা পোস্ট কোভিড আই কেয়ার যেটা বলি, ইম্পর্টেন্ট পয়েন্টস একটা হচ্ছে কি স্ট্রেস আর টেনশন না নিলে ভালো। কেন কি আমি যে বলেছিলাম কি অনেকগুলো প্রবলেমগুলো যেটা গ্ল্যার হচ্ছে না, মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, এটা সব পোস্ট কোভিড ইনডিউস স্ট্রেসের জন্য হতে পারে, ওটা একটা। সেকেন্ডলি যদি আপনাকে লাগছে কি আপনার চোখ ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, ইট ইজ ইম্পর্টেন্ট কি আপনি চোখের হসপিটালে এসে যান। আর একটা রিফ্র্যাকশন মানে চোখের পাওয়ার টেস্টিং করে যদি চশমা দরকার হয় তাহলে চশমা ইউজ করা যায়। তৃতীয় হচ্ছে আমি বলেছিলাম কি যে চোখের উপরি ভাগটা কনজাংটাইভা কর্নিয়াতে যে সব জ্বালা জ্বালা করা, লাল হওয়া, ইয়া ইউনো অনেকবার কি হয় কি আমার বিরক্তি করে চোখ, ওটার জন্য দু অপশন আছে। একটা হচ্ছে ড্রপস দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে অ্যাডভান্সড অপশন যেটা আমি বলেছিলাম আই লাইট না লিপিড ফ্লো, এটাও একটা অপশন আছে। লাস্ট হচ্ছে জেনারেলাইজড হেলথ, যদি আপনাদের জেনারেল হেলথ আপনি ভালো করে দেখেন দিলে চোখের হেলথও ভালো করে থাকবে। ডায়েটরি সাপ্লিমেন্টেশনস, অনেকগুলো পোস্ট কোভিড পেশেন্টস মাল্টিভাইটামিন সাপ্লিমেন্টস, ডায়েটরি সাপ্লিমেন্টস, জেনারেল নিউট্রিশনকে যদি আপনারা ঠিক করুন দিলে চোখেও যেগুলো সিমটমস আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি যা চোখ জ্বালা বললাম ইয়া মাথা ব্যথা ইয়া চোখ ব্যথা বললাম, এটা প্রায় কমে যায়। তো এটা যেটা আমি সব বললাম কয়েকটা মিনিটে, এটা হচ্ছে চোখের সামনে ভাগটা যেটা আমরা বলি অ্যান্টিরিয়র সেগমেন্ট, এটা হচ্ছে কর্নিয়া কনজাংটাইভা লেন্সে রিলেটেড যেসব প্রবলেম হতে পারে ওটা আমি বললাম। কিন্তু চোখের পিছনের ভাগটা যেটা আমরা রেটিনা বলি, নার্ভ লেয়ার যেটা বলি, ওটাতেও প্রায় আমরা কয়েকটা প্রবলেম দেখতে পাচ্ছি কোভিডের ইনফেকশনের পরে। এটা আর কিছু বলার জন্য আমার কলিগ ডক্টর রশ্মি গুপ্তা এটার উপরে কথা বলবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর রশ্মি গুপ্ত। আমি আজকে কথা বলবো করোনা থেকে সেরে উঠে চোখের কী কী রোগ হতে পারে সে বিষয়ে, এবং বিশেষভাবে চোখের পিছন দিকের অংশ অর্থাৎ কিনা পোস্টেরিয়ার সেগমেন্টের বিষয়ে। আমাদের কাছে তিন ধরনের রোগী মোটামুটি আসছেন করোনা থেকে সেরে উঠে। এক নম্বর, যাদের চোখে কোনো একটা রোগের লক্ষণ দেখা গেছে, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এসেছে। দ্বিতীয় ধরনের রোগীর মনে ভয় আতঙ্ক যে কি হয়েছে কি জানি, তাই জন্য চোখ দেখাতে আসছেন। এবং তৃতীয় ধরনের রোগী আগে থেকেই জানা আছে কোনো একটা রোগ আছে, ধরুন ব্লাড প্রেশার কি সুগার, সেই জন্যই তো চোখে অলরেডি অসুবিধা আছে, এখন আবার দেখাতে আসছেন। এখানে আমাদের মনে রাখতে হবে যে চোখের পিছনের দিকের অংশ অর্থাৎ কিনা অপটিক নার্ভ, চোখের স্নায়ুর সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ আছে। আমরা চোখে যা দেখি সেটা এই অপটিক নার্ভ বা স্নায়ু দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছয়। করোনার থেকে এই অপটিক নার্ভে অপটিক নিউরাইটিস হতে পারে, অথবা চোখের পর্দার উপরে রেটিনাইটিস হতে পারে। এই রোগটি নতুন করে হতে পারে, অথবা আগে ছিল এখন আবার দ্বিতীয়বার জেগে উঠেছে, তাও হতে পারে। কিছু রোগী আসেন তাদের চোখের রেটিনার উপরে চোখের পর্দার উপরে চাপ চাপ রক্ত জমে আছে, তার নিজের কিন্তু তখনও কোনো লক্ষণ প্রকাশ পায়নি, চোখ পরীক্ষা করাতে ধরা পড়ছে। কাজেই বুঝতেই পারছেন চোখ পরীক্ষা করানোটা কত জরুরি। তৃতীয় ঘটনা হচ্ছে যে চোখের যেগুলো রক্তনাড়ী, ধরুন আর্টারি বা ভেইন, সেগুলো বন্ধ হয়ে যাওয়া, করোনার থেকে এটা হতে পারে। এবং এই জাতীয় অবস্থায় যদি সময় মতো ধরা না পড়ে, সময় মতো চিকিৎসা না হয়, চোখের কিন্তু দৃষ্টিশক্তির ক্ষতি হয়ে যায়। সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি CSCR আরেকটি ব্যাধি, সেটাতে যা হয় সেটা হলো চোখের যেটা পর্দা রেটিনার মধ্যিখানে জল জমে যায়, তার ফলে দৃষ্টিশক্তির মাঝখানটা ঝাপসা হয়ে আসে। এটা স্টেরয়েডের ব্যবহারেও হতে পারে বা আতঙ্ক ভয় আশঙ্কা সেই কারণেও হতে পারে। আর বিশেষ করে যাদের আগে একবার CSCR হয়েছে দ্বিতীয়বার হতে পারে। কিছু রোগীর অবশ্য এই করোনার পরে CSCR নতুন করে হচ্ছে। কাজেই বুঝতে পারছেন করোনা থেকে সেরে উঠলেও
চোখের পরীক্ষা করানোটাও অত্যন্ত দরকারি। আপনি ভালো ভালোই সেরে উঠেছেন, এটাতে আমরা সবাই অত্যন্ত খুশি। কিন্তু আপনি অসাবধান হবেন না, চোখের পরীক্ষা করান, সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন এবং টিকে নিন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।